আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বের বুকে এই মানব জাতিকে মহান একটি উদ্দেশ্যে তিনি সৃজন করেছেন, সৃষ্টি করেছেন। সেটা হচ্ছে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, তার দাসত্ব করব, তার গোলামি করব এবং তার সেই তাগুত থেকে আমরা বেঁচে থাকব। এই জন্য একজন বান্দাকে যে জানতে হবে যে কোনটি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং কোনটি তাগুতের ইবাদত, এই জন্য বান্দাকে সর্বপ্রথম কি করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। কারণ দিনই এলেম ছাড়া, দিনই জ্ঞান ছাড়া জাতিকে পথ প্রদর্শন করা কোনো কর্মেই সম্ভব নয়। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়তের সুদীর্ঘ 23 বছরে তার সেই দিনই এলেম দ্বারা তার সেই অশান্ত সমাজকে, অন্ধকার সমাজকে তিনি আলোকিত করেছিলেন তার দিনই জ্ঞানের মাধ্যমে। তো আমাদেরকে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দেখানো দিন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এলেম দিয়ে গেছেন সেই এলেম অনুযায়ী যদি আমরা চলি, এলেমকে শিক্ষা করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের সেই অশান্ত সমাজ আবার শান্তি ফিরে আসবে। তো আমাদেরকে এই দিনই এলেম শিক্ষা করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তুমি জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া সত্যিকারে কোনো মাবুদ নেই। এজন্য আমাদেরকে সর্বপ্রথম আপনার কি করতে হবে, এই দিনই এলেম জ্ঞান অর্জন করতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সর্বপ্রথম যে বাণী ছিল সেটা ছিল ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, যে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম বাণী যেটা ছিল সেটা হচ্ছে তোমরা পড়ো। তো আমরা যদি ইহকাল এবং পরকালে মুক্তি পেতে চাই তাহলে আমাদেরকে এই দিনই এলেম, শরীয়তের এলেম আমাদেরকে অর্জন করতে হবে। কারণ এই দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি উৎসাহিত করেছেন, তিনি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই ব্যাপারে তিনি উৎসাহ প্রদান করেছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যে দিনই জ্ঞান অর্জন করা প্রত্যেকটা নর এবং নারীর প্রতি ফরজ। আর এই দিনই এলেম অর্জন করার অনেক আপনার গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার এ বলতেছেন যে কুল হাল ইস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন, অর্থাৎ যারা জ্ঞান অর্জন করে আর যারা জ্ঞান অর্জন করে না, অর্থাৎ জ্ঞানী এবং মূর্খদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা পার্থক্য করে দিয়েছেন, যারা জানে আর যারা জানে না তারা কোনো কর্মে কি এক সমান হতে পারে না। তো এই জন্য যারা জানে তাদের মর্যাদা রয়েছে। আর এই দিনই এলেম যেহেতু একটি আপনার ওহির এলেম, এটা একটি নূর, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন তাকে তিনি এই দিনই এলেমটা দান করেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ দ্বীন, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, যার মঙ্গল চান, যার ভালোবাসা যাকে ভালোবাসেন তাকে তিনি এই শরীয়তের জ্ঞান দান করেন, এই এলেমের দাতাকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে তিনি বলতেছেন যে ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যে আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, যার মঙ্গল চান তাকে কি করেন, এই দিনের এলেম দান করেন। আর যাকে দিনের এলেম দান করা হয় তাকে অনেক কল্যাণ দান করা হয়। সম্মানিত উপস্থিতি, তাই এই জন্য আমাদেরকে এই দিনই এলেম অর্জন করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি এই জ্ঞান দিনই এলেম অর্জন করার জন্য বের হলো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সুগম করে দেন, সহজ করে দেন। এজন্য আজকে আমরা কি করব, দিনই এলেমের প্রতি আমাদের গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা আজকে এই দিনই এলেমকে ছেড়ে দিয়ে আজকে দুনিয়াবি এলেমের পিছনে আমরা এমনভাবে ব্যস্ত হয়ে পড়েছি যে আমরা আজকে কোরআন তেলাওয়াত করতে পারি না, আজকে আমরা হাদিসকে আমরা শিক্ষা করি না। তা আমাদের উচিত হবে যে আমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা পথ, দেখানো পথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে এলেম দান করা হয়েছে সেই এলেম অনুযায়ী আমাদের চলতে হবে। তাহলে আমরা যদি এলেম শিক্ষা করি তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারবো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দীন নিয়ে এসেছেন যে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তা আপনি যদি এলেম অর্জন করেন তাহলে তখনই আপনি এই দীন ইসলামকে আপনি জানতে পারবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি জানতে
জানতে পারবেন। যদি আপনার মধ্যে সেই শরীয়তের জ্ঞান না থাকে, দ্বীনি ইলম না থাকে, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারবেন না, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আনীত বিধানকে আপনি চিনতে পারবেন না। আর আমাদেরকে এই শিক্ষার সাথে সাথে কি করতে হবে, সে অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। শুধু শিক্ষা করলেই চলবে না, সেই সাথে আমাদের আমল করতে হবে। কারণ যদি আমরা এলেম শিখলাম সে অনুযায়ী আমল না করি, তাহলে সেই এলেমের কোনো মূল্য নয়, সেই এলেমের কোনো আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দাম নেই। কারণ যে এলেম আপনি শিক্ষা করলেন সেটা যদি আপনি বাস্তবায়ন না করেন, তাহলে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যেটা আপনার জাহান্নাম উদ্বোধন করবেন, সেটাকে আলেমের মাধ্যমে উদ্বোধন করবেন, যে আপনি শিক্ষা করলেন কিন্তু শিক্ষা অনুযায়ী আপনি আমল করলেন না। এবং আপনি যে শিক্ষার সাথে সাথে আপনাকে কি করতে হবে, এই ইলমটা প্রচার করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাল্লিগু আননি ওয়ালাউ আয়া, যে আমার পক্ষ থেকে যদি একটি আয়াতও হয়, একটি যদি বাণীও হয়, তুমি সেটা কি করো, প্রচার করো। কিন্তু আজকে আমরা কিছু দেখতে পাই, যারা মুসলিম আমরা তাবলিগ করি, তাবলিগের নামে আমরা আজকে কিছু নিজেদের মতো বা নিজেদের মন মতো কিছু তাবলিগের সিস্টেম আমরা শুরু করে দিয়েছি বা চালু করেছি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার তাবলিগ নয়। তা আমাদেরকে তাবলিগ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই শরীয়ত অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী। এবং তাবলিগের করার ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে, যাতে আমি যে কথাটা বলতেছি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী কিনা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, যে ব্যক্তি জেনে শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীকে মিথ্যা প্রতিপন্ন আপনারা মিথ্যা ভাবে প্রচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে সে ব্যক্তি যেন তার স্থানকে জাহান্নামের স্থানকে বানিয়ে নিল। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সেই ইলম প্রচার করার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার সেই সহি সুন্নাটা আমাদেরকে প্রচার করতে হবে। এবং সেই সাথে এই দিনী এলেম শিক্ষা করলে আমাদের জন্য আপনার সে জান্নাতের পথগুলো কি হয়ে যাবে, সুগম হয়ে যাবে। এবং এর সফলতা মৃত্যুর পরেও রয়েছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা মাআত আল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন, অর্থাৎ এই এলেম শিক্ষা করার পর আপনি যদি মারাও যান, এই দিনী এলেম শিক্ষা পর, সেই দিনী এলেম শিক্ষার পরেও আপনার মৃত্যুর পরেও আপনার এর সফলতা রয়েছে। কারণ বলতেছে যে এলেম মানুষ মারা গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমল চালু থাকে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে আপনার এলমুন, এই যে এমন এলেম যেটা উপকারী এলেম, অথবা আপনি এমন সন্তান রেখে গেলেন নেক সন্তান, যে সন্তান আপনার মৃত্যুর পর যে এলেম, যে সন্তান আপনার এলেম শিক্ষা করেছে, কোরআন অর্জন করেছে, আপনার মৃত্যুর পর আপনার কবরে গিয়ে রব্বির হাম তাকে দিয়েছিলেন, তিনি যে তাদের উম্মতকে তিনি দিয়ে গেছিলেন, সেই জ্ঞান আমরা অর্জন করি, তাহলে ইনশাআল্লাহ ইহকাল এবং পরকালে আমরা মুক্তি পাবো। পরিশেষে যাদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং দূরদর্শিতার কারণে আজকে সুন্দর একটি প্রোগ্রাম, আজকে আপনার এত সুন্দর প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে, হতে যা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইহকাল এবং পরকালের মুক্তি দান করেন। এবং পরিশেষে সবার আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য শুনলাম। এই মুহূর্তে আপনাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন শেখ মুজাহিদুল ইসলাম, প্রিন্সিপাল কুমারপাড়া মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده. قال الله سبحانه وتعالى اعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الرحمن علم القران، خلق الانسان علمه البيان. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه. আলহামদুলিল্লাহ, সর্বোত্তম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করছি। দুই দিনব্যাপী তাবলিগে ইজতেমার আজকে দ্বিতীয় দিনে
জুমার দিন আমরা জুমার নামাজের পর থেকে পর্যন্ত বাংলাদেশের দূর দূরান্ত থেকে আগত, বিভিন্ন ডিস্ট্রিক্ট জনপদ থেকে আগত উপস্থিত সুধীরবৃন্দ, তাবলিগে ইজতেমার সম্মানিত নেতৃস্থানীয় কেন্দ্রীয় বৃন্দ, সুধীরবৃন্দ, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আবার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, দুরুদ ও সালাম সাইয়দুল মুরসালিন খাতামুন নবীন রহমতুল্লিল আলামিন আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, যিনি সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, তাবলিগি ইজতেমা এর অর্থ হচ্ছে প্রচারণামূলক ইজতেমা। কি প্রচার! আজকে এই সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে মানুষ নিজের মস্তিষ্ক প্রসূত তারা মতবাদকে প্রচার করছে, মানুষ অনেক ভ্রান্ত আকিদা প্রচার করছে, এমনকি ভ্রান্ত আকিদা প্রচারের জন্য অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে, বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন কায়দায়, মিডিয়াতে, পত্রপত্রিকায়, আজকে সর্বত্র বেদাত, শিরক এবং কুসংস্কারকে প্রচার করা হচ্ছে। তারই প্রতিবাদে এবং তারই সংস্কারে আমরা সত্যিকার আল্লাহর পক্ষ থেকে যে কোরআন এসেছে এবং সেই কোরআনের ব্যাখ্যা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তারই মাধ্যমে আমরা তাবলীগ করতে চাই। যে তাবলীগ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়াইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালা। তাবলীগ করতে হবে, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে, অর্থাৎ ওহে মাতলু এবং ওহে গাইরে মাতলু, কোরআন এবং সেই সুন্নার মাধ্যমে তাবলীগ করতে হবে। তাহলে সে তাবলীগ সত্যিকার অর্থে তাবলীগ হবে, সত্যিকার অর্থে কল্যাণমূলক, এবং নবী রাসূলদের যেই দাওয়াতি সিস্টেম, যে দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছিলেন, সেই দায়িত্ব অনুযায়ী আমাদের তাবলীগ হবে। এই তাবলীগ করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, কোরআনকে বোঝার জন্য হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই তাবলীগ কোনো মতেই আমরা কোরআনের জ্ঞান ছাড়া, যে কোরআনটা এসেছে তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকিম, প্রজ্ঞাময় মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, যে কিতাবটা নাজিল হচ্ছে সত্য সহকারে, যার শুরুতেই সত্য, শেষেও সত্য, এবং যার মাধ্যমে কোনো বেজাল, কোনো শিরিক বেদাত এবং কোনো বেদাতি কোনো জিনিস ঢুকার কোনো সম্ভাবনা নাই। সেজন্য কোরআনের জ্ঞান আমাদেরকে সঠিকভাবে অর্জন করতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রহমান দয়াময় দয়ালু, এটার অন্যতম একটা কারণ হচ্ছে তিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন এই কথাটি পরে বলেছেন, কারণ সত্যিকার অর্থে মানুষকে মানুষ হতে হলে তাকে ওহির জ্ঞান অর্জন করতে হবে, আর সর্বশেষ ওহির জ্ঞান হচ্ছে কোরআন। সময় যেহেতু সংক্ষিপ্ত, বিস্তারিতভাবে বলা যাবে না, মূলত এই কোরআনই হচ্ছে মুসলমানদের উন্নতি অগ্রগতির একমাত্র গ্রন্থ। সমস্ত নবী রাসূল তাদের ওহির জ্ঞানের মাধ্যমেই কি করেছেন, পৃথিবীতে উন্নতি অগ্রগতি অর্জন করেছেন। এই ওহির জ্ঞান ব্যতীত রেখে, কোরআনী জ্ঞান ব্যতীত রেখে এই পৃথিবীতে যত জ্ঞান অর্জন করা হয়, এই জ্ঞান দ্বারা মানুষের কল্যাণ সম্ভব নয়। তার ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। আজকে শিক্ষা ক্ষেত্রে পৃথিবীর যে কোনো দেশে, বিশেষ করে বাংলাদেশে, সবচেয়ে বেশি বাজেট পাস করা হয় এই শিক্ষা খাতে, অথচ আমাদের সন্তানদেরকে আমরা কি শিক্ষা দিচ্ছি, আমরা কি শিক্ষা দিচ্ছি একবারও চিন্তা করি না। যে শিক্ষার পিছনে, টিউশনির পিছনে, তারপর তার সে প্রতিষ্ঠানের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়, অথচ কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আমরা কোনো গুরুত্বপূর্ণ কোনো বাস্তবমুখী পদক্ষেপ নিচ্ছি না। অথচ এই কোরআনের জ্ঞানই হচ্ছে সঠিক জ্ঞান, এটা বুঝেছেন ইহুদি এবং খ্রিস্টানেরা। আপনারা জানেন দীর্ঘ 190 বছর এই ভারত উপমহাদেশ খ্রিস্টানরা শাসন করেছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করেছে। শাসন করার পরও এক শ্রেণী তাওহিদি জনতাকে তারা কি করতে পারে নাই, তারা দমন করতে পারে নাই। অবশেষে খ্রিস্টান মিশনারি থেকে এই বাংলাদেশের একজন খ্রিস্টান গোয়েন্দাকে পাঠানো হয়েছে ভারত উপমহাদেশে।
একটি তথ্য নেওয়ার জন্য যে মুসলমানদের মধ্যে এমন কি জিনিস রয়েছে, মুসলমানদের মধ্যে এমন কি শক্তি রয়েছে যে মুসলমানদের মধ্যে এমন তেজ এমন শক্তি তাদেরকে ফাঁসির মঞ্চে নেওয়ার পরেও তারা হাসি মুখে ফাঁসিকে বরণ করে নেয়। গেলস্টোন দীর্ঘ এক মাস তিনি জরিপ করার পর খ্রিস্টান পার্লামেন্টের মধ্যে বলেছিলেন, সো লং অ্যাজ দ্য মুসলিম হ্যাভ দ্য কোরআন উই শ্যাল বি এবল টু ডমিনেট টু দ্যাম উই মাস্ট আই দ্য টেক ইট ফ্রম দ্যাম অর উই মেক দ্যাম লস দ্য লাফ ইট। খ্রিস্টানরা বলেছিল, খ্রিস্টান গোয়েন্দা বলেছিল, সো লং অ্যাজ দ্য মুসলিম হ্যাভ দ্য কোরআন, যেহেতু মুসলমানদের কাছে কোরআন রয়েছে ততদিন পর্যন্ত মুসলমানদের কাছে কোরআন থাকবে ততদিন পর্যন্ত মুসলমানদের উপর বিজয় লাভ করা যাবে না। এটা খ্রিস্টানদের গবেষণা, সুলং অ্যাজ দ্য মুসলিম হ্যাভ দ্য কোরআন উই শ্যাল বি আনেবল টু ডমিনেট দ্যাম, আমরা মুসলমানদেরকে ধ্বংস করতে তাদের আদর্শকে ধ্বংস করতে আমরা সম্পূর্ণরূপে ব্যর্থ হব। উই শ্যাল বি আনেবল টু ডমিনেট দ্যাম উই মাস্ট আই দ্য টেক ইট ফ্রম দ্যাম, মুসলমানদের কাছ থেকে কোরআনের প্রত্যেকটি কপি কোরআনের প্রত্যেকটি মাসহাবকে সি দেখা গেল লক্ষ লক্ষ কোরআনের কপি সারা পৃথিবীর বুকে, লক্ষ লক্ষ কোরআনের হাফেজ কোটি কোটি কোরআনের হাফেজ সে কোরআনের মাসহাবকে সে কোরআনকে মুসলমানদের বুক থেকে ছিনিয়ে নেওয়া সম্ভব নয়, মুসলমানদের ঘর থেকে ছিনিয়ে নেওয়া সম্ভব নয়। যেহেতু মুসলমানদের কাছ থেকে কোরআনকে ছিনিয়ে নেওয়া সম্ভব নয়, পৃথিবীর বুকে লক্ষ লক্ষ কোরআনের হাফেজকে হত্যা করা সম্ভব নয়। অতএব তারা দ্বিতীয় পদক্ষেপ নিল, উই শ্যাল বি আনেবল টু ডমিনেট টু দ্যাম উই মাস্ট আই দ্য টেক ইট ফ্রম দ্যাম অর উই মেক দ্যাম দ্য লাভ অফ ইট। কি করতে হবে, মুসলমানদের মুসলমানদের জীবনের মধ্যে এমন শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে মুসলমানদের ঘরে ঘরে কোরআনের কপি থাকবে, কোরআনের মাসহাব থাকবে, এই ধর্মীয় গ্রন্থ সর্বশ্রেষ্ঠ মুজিজা থাকবে, তারপরে মুসলমান ছেলেমেয়েরা এই কোরআন পড়বে না। এতেই তারা সফল হয়েছে, তাদের ঘরে ঘরে কোরআন রয়েছে। আজকে দেখেন সেই খ্রিস্টানদের শিক্ষা ব্যবস্থা আজকে কিন্ডার গার্ডেন থেকে শুরু করে সর্বোচ্চ ইউনিভার্সিটি পর্যন্ত রয়েছে। একটা ছেলে মাস্টার্স পাশ করে, একটা ছেলে কামিল পাশ করে, অথচ তার শিক্ষা ব্যবস্থায় তার অনার্সে মাস্টার্সে 50 মার্কেরও কি নাই, সে কোরআনি শিক্ষা ব্যবস্থা নাই। একটা ছেলে বাংলাতে যখন অনার্স করে মাস্টার্স করে, ইতিহাসে যখন অনার্স করে মাস্টার্স করে, রসায়নে যখন অনার্স করে মাস্টার্স করে, সেখানে তার মূল তার অনার্সের বিষয়ের সাথে সেখানে সহযোগী অনেক কিতাব দেওয়া হয় বই দেওয়া হয়, কিন্তু সেখানে কোরআনের কোনো সিলেবাস নাই, হাদিসের কোনো সিলেবাস নাই। কারণ খ্রিস্টানরা যে বস্তাবন্দি যে শিক্ষা ব্যবস্থা আমাদের মধ্যে দিয়ে গেছিল সে বস্তাবন্দি শিক্ষা ব্যবস্থা এখনো আছে, এমনকি বাংলাদেশের কোনো সচেতন আজকে সে আলেম সমাজের শিক্ষা ব্যবস্থা থেকে একবার আমরা কি হতে পারছি না, মুক্ত হতে পারছি না। কাজেই আমাদের সন্তানদেরকে সঠিকভাবে সঠিক তাওহীদ আকীদা শিক্ষা দিতে গেলে সত্যিকার অর্থে আমাদের সামনে কোরআনের শিক্ষা ব্যবস্থা, কোরআনের প্রতিষ্ঠান যেমনিভাবে যাত্রাবাড়ি আরবিয়া মাদ্রাসা, পাঁচরকি মাদ্রাসা, মিরপুর মাদ্রাসা, তারপর এমনিভাবে যত মাদ্রাসা আছে দোলেশ্বর মাদ্রাসা, এই মাদ্রাসার পরিমাণ আরও বাড়াতে হবে, মহিলা মাদ্রাসার পরিমাণ বাড়াতে হবে, কমপক্ষে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে সহি আকিদার একটা করে দাওরা প্রতিষ্ঠান থাকতে হবে এবং দাওরা ইউনিভার্সিটি থাকতে হবে। এবং আহেল হাদিস ছেলেরা আজকে কি করছে, তারা সঠিক প্রতিষ্ঠান না থাকার কারণে তারা আজকে কলেজ ইউনিভার্সিটি যাচ্ছে, অথচ আমাদের আহেল হাদিস সমাজের মধ্যে নেই কোনো একটা ইউনিভার্সিটি, নেই কোনো একটা আরবি বিশ্ববিদ্যালয়। অতএব এই মাহফিলের মাধ্যমে, এই ইস্তেমার মাধ্যমে এবং এই বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাধ্যমে আহ্বান জানাবো, আসুন আমাদের বাংলাদেশের সমস্ত আহেল হাদিসের সকল দল মত নির্বিশেষে ভুলে গিয়ে আমরা বাংলাদেশে সঠিক শিক্ষা সত্যিকার শিক্ষা চালু করার জন্য আমরা পদক্ষেপ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ফিল কোরআন আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম আলাইকুম বাররুহ রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।